বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবে আজ নাকি নল দিয়া গো। আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলার সাজবে আজই নাকে নলক দিয়া। এই গানের সঙ্গে শিবপ্রসাদ এবং কৌশলী মুখোপাধ্যায়ের বিয়ের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই গানটির সাথে বুধবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় নিউ মার্কেটের সামনে সাধারণ মানুষের মধ্যেই বহু রূপীদের সঙ্গে নাচ করলেন কৌশলী মুখোপাধ্যায়। অভিনেত্রীকে দেখতে ভিড় একেবারে উপচে পড়েছিল সেখানে। পথ চলতি আমজনতা কৌশলীর নাচের সেই মুহূর্ত বন্দী করলেন নিজের ফোনে। এই চোখের মনি খেজুর গাছের ডাগর রসের হাড়ি, সেই রসেরই কতর মাতাল হেপি ঝকো মারি। ওই চাঁদের রাতে নদীর ধারে ঠোঁটের বাঁকা হাসি, হাজার রকম নকশা করেও সেই হাসিতেই ফাঁসি। শুনলে আমার পাহাড় বুকের ডাকাতে আছেলে, তোর থানাতেই বন্দী হব রসের ঘানি খেলে। কলকাতা শহরে যে আমার গানের বিষয়টি যেটা প্রচার করা হচ্ছে সেটা একমাত্র সম্ভব হয়েছে সেটা শিবু স্যারের জন্য। কারণ শিবু স্যার যদি আমার পাশে না থাকতেন, শিবু স্যার যদি আমাকে এই জায়গায় না নিয়ে আসতেন, হয়তো আমার এই গানটা প্রচার হতো না, বা কেউ জানতো না যে নুনির লেখা গান, বা নুনি নিজে লিখেছেন বা নিজে সুর করেছেন বা নিজে গিয়েছেন, এই জিনিসটা কেউ বুঝতে পারতো না, সেটা শিবু স্যারের জন্য সম্ভব হয়েছে। নন্দিতা শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা উইন্ডোজের মার্কেটিং স্ট্র্যাটেজি যে বরাবরই প্রশংসনীয় তা বলাই বাহুল্য। সেটা দর্শক বলতে পারবেন, আমরা তো আমরা চেষ্টা করেছি যে নতুন ধরনের গান নিয়ে আসবার জন্য। এবং আমার ধারণা যে পুজোর সময় লোকেরা নতুন ধরনের গান চান, আমরা প্রত্যেকবার সিনেমায় সেই ধরনের গান নিয়ে আসি, এইবারের সিনেমাতেও নিয়ে এসেছি। বহুরূপীদের গান রয়েছে, ননীচোরা দাস বাউলের প্রথম অ্যালবাম, পরপর গান গেয়েছে ননী, সেইটা একটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। এবং পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সঙ্গীত মহল রয়েছে তাদের কাছেও একটা বড় জিনিস। সুখের কথা সবাই জানে, বুকের কথা কজন, চুক্তি থাকা আদর সোহাগ মাগবে শুধু সে জন, সে জন আমার দোষী দামাল ডাক। লুকটা যেটা দেখেছিলে যে রেড এন্ড ব্ল্যাক, সেটাই পরার চেষ্টা করেছি আজকে, অন্যভাবে রিক্রিয়েট করেছি। আর জিমলির ক্যারেক্টারটাতেই একটা লম্বা চুল, চোখে কাজল, অক্সিডাইজার জুয়েলারি ওখানে ছিল, তো যতটা পেরেছি চেষ্টা করে মডার্নাইজ করে আজকের লুকটা রিক্রিয়েট করেছি 100%। আমার মনে হয় যেটা সবাই চেয়েছিল, এত প্রশ্ন কৌশলী কেন অন্য ধরনের ছবি করছে না, কৌশলী কেন মানে অ্যাক্টিং ওয়াইজ ছবি করছে না, মানে সব কটা প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবে। বহুরূপী ছবির ক্ষেত্রেও তার অন্যথা হলো না। নন্দিতা এবং শিবপ্রসাদের এই নতুন ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী, কৌশলী মুখোপাধ্যায়। ছবির প্রেক্ষাপট 1998 থেকে 2003-05 সময় জুড়ে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই গল্প সাজানো হয়েছে। সবাই আশাবাদী, আপামর সমস্ত বাঙালি যারা পশ্চিমবঙ্গে থাকে, পশ্চিমবঙ্গের বাইরে থাকে, ওরা সবাই মোটামুটি উইন্ডোজের ছবি দেখে। এবং আমিও দর্শক হিসেবে ভীষণভাবে আশাবাদী, এটা গত বছর আমি রক্তকে রিলিজ করেছিল, এবছর কতটাই সুপার হিট রিলিজ হবে, ইনফ্যাক্ট আরও বেশি হবে, এটাই আশা করি। খুব খুব ভালো লাগছে, কারণ পুজোয় বাংলা ছবি দেখা সত্যি একটা আলাদা ইমোশন, একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। এই বছর পুজোয় তিনটে বাংলা ছবি মুক্তি পাচ্ছে, সেখানে আমার আর একটা ছবিও রয়েছে, আমার একটা ছবি রয়েছে শাস্ত্রী, এবং বাকি বাকি যেই ছবিগুলো রয়েছে সেগুলো তাদের পরিচালকরা আমার অত্যন্ত কাছে, সেই প্রোডাকশন হাউসগুলো আমার অত্যন্ত কাছে, তাই আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি মুক্তি পাবে পঞ্চমীর দিন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ। শিমুল পলা সাজবে আজি নাকে নলক দিয়া গো নাকে।